ধরুন আপনার অফিসে আপনার বস 20 পৃষ্ঠা টাইপ করতে দিয়েছে, বাট আপনার টাইপিং স্পিড আর কতটুকুই হতে পারে? মিনিটে 60, 70, 100 ক্যারেক্টার বা 200 ক্যারেক্টার, 300 ক্যারেক্টার। কিন্তু আজকের এই ভিডিও দেখার পরে আপনার টাইপিং স্পিড হবে মিনিটে 5000 ক্যারেক্টার। কি অবিশ্বাস্য মনে হচ্ছে? এই লেখাগুলোকে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বাংলা লেখা। এই বাংলা লেখার উপরে আমি যদি ক্যামেরা রাখি তাহলে সাথে সাথে ইংরেজি হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আবার আমি আরও একটা স্যাম্পল লেখা রেখেছি, এটা হচ্ছে ইংরেজি লেখা। এই ইংরেজি লেখার উপরে আপনার যখন ক্যামেরা রাখবেন, আপনার ক্যামেরা সাথে সাথে এই লেখাগুলো বাংলা, ইংলিশ, তারপরে আপনার যে কোনো ভাষা, পৃথিবীর যে কোনো ভাষা, আরবি, ফ্রান্স, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, ফ্রান্সের যে কোনো ভাষায় কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমরা এমনই একটি সফটওয়্যার দিয়ে বা এমন একটি অ্যাপস নিয়ে আজকে আলোচনা করবো, ফুল ফ্রি অ্যাপস, গুগলের একটা অ্যাপস। এই অ্যাপস দিয়ে সহজেই, খুব সহজেই আপনি ক্যামেরা রাখার সাথে সাথে কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে। এছাড়াও আপনি যেখানে দাঁড়িয়ে আছেন কিংবা এই কোনো একটা প্লেসের ছবি দিয়ে আপনি কিন্তু সহজে সার্চ করতে পারবেন যেটা পৃথিবীর কোন জায়গায় আছে। এটা বিল্ডিংয়ের স্ট্রাকচার দিয়ে আপনি সার্চ করতে পারবেন এটা পৃথিবীর কোথায় অবস্থিত, কিংবা এরকম বিল্ডিং সব দেশ কোথায় আছে। কিংবা এই সফটওয়্যার দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনি কোন হোটেলে গেলে বা কোন রেস্টুরেন্টে গেলে কোন কোন খাবার আইটেম পাবেন, কিংবা কোনো খাবারের আইটেম দিয়ে সার্চ দিলে আপনি কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন যে এই আইটেমটার নাম কী, এই আইটেমটা কী কী আইটেম দিয়ে তৈরি করা হয় বা কোন কোন উপাদান রয়েছে, কোন কোন জায়গায় এই খাবারটা পাওয়া যায়। যারা আমার চ্যানেলে আজকে একেবারে প্রথম তাদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটাকে ভিজিট করুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদেরকে সাজেস্ট করবেন চ্যানেলটি দেখার জন্য। যে ভিডিওটি আপনার কাছে খুব বেশি ভালো লাগবে সেই ভিডিওটি অবশ্যই শেয়ার করে বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন, যাতে আপনার পাশাপাশি আপনার বন্ধুরাও উপকৃত হয়। বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল এপিসোডে। প্রথমে আমরা দেখব যে আমাদের মোবাইল ফোনে এই যে এখানে একটা লেন্স অপশন রয়েছে, লেন্স, গুগল লেন্স, এরকম ফিচার আসবে। লেন্স আপনার ডিভাইসে আছে কি না সেটা কীভাবে চেক করবেন? প্রথমে আপনি আপনার এই যে স্ক্রিন, হোম স্ক্রিনটা রয়েছে, সেই হোম স্ক্রিনে একটা আঙুল প্রেস করে নিচের দিকে ট্যাপ করুন। এখানে সার্চ একটা অপশন রয়েছে, সার্চ অপশনে আমি লিখলাম লেন্স, LENS লেন্স। যদি ইনস্টল করা থাকে তাহলে এইরকম কিন্তু আপনার লেন্স লেখাটা আসবে, আর যদি না থাকে ইনস্টল করা তাহলে কিন্তু এই লেন্স কথাটা আসবে না। যদি না থাকে তাহলে কি করব আমরা? তাহলে আমরা সরাসরি প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোরে যেয়ে আমরা এই সার্চ অপশনে, যে উপরের যে সার্চ অপশন রয়েছে সেই সার্চ অপশনে লিখব লেন্স। এটা গুগলের একটা ফ্রি ফিচার। লেন্স লিখে সার্চ অপশন দিলেই গুগল লেন্সের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আপনার ডিভাইসে যদি ইনস্টল করা থাকে তাহলে কিন্তু ওপেন দেখাবে, আর যদি ডিভাইসে ইনস্টল করা না থাকে তাহলে এখানে লেখা আসবে ইনস্টল, তখন আপনাকে ইনস্টল করে নিতে হবে। সাধারণত বাই ডিফল্ট কিন্তু বর্তমানের যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলো রয়েছে, স্মার্টফোনগুলো রয়েছে, সেখানে বাই ডিফল্ট গুগল লেন্স কিন্তু ইনস্টল করাই থাকে। যাই হোক, আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমি ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করলে কিন্তু এইরকম আমার গুগল লেন্স, তারপরে সার্চ উইথ ইউর ক্যামেরা, ক্যামেরা দিয়ে সার্চ করা যায়, কিংবা নিচে আরও কিছু স্ক্রিনশট রয়েছে, ইমেজ রয়েছে। হ্যাঁ, আমি চাইলে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলেই কিন্তু আমি এটা ইয়ে করতে পারি। এখন আমি ক্যামেরায় চালু করি, ক্যামেরাতে ক্লিক করলাম, সুইচ টু ইট ক্যামেরা। তো ক্যামেরাতে সুইচ করলাম আমি। আমি একটা বই নিয়েছি আমার সামনে, একটা বই, এটা হচ্ছে একটা ক্লাস সিক্সের বাংলা বই। এখন সাপোজ কথার কথা, আমি এইখানে কী কী করতে চাই? নিচে বেশ কিছু অপশন আছে, ট্রান্সলেট, টেক্সট, সার্চ, হোমওয়ার্ক, শপিং, প্লেস, ডাইনিং, এরকম কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আমি ফার্স্টে ট্রান্সলেটে যাব। ট্রান্সলেটে যাওয়ার পরে দেখলাম এখানে লেখা আছে বাংলা টু ইংলিশ, এই যে উপরে বাংলা টু ইংলিশ। তো যেহেতু বাংলা টু ইংলিশ লেখা আছে, আমার এটা হচ্ছে কর্ম জীবনমুখী বই, আমি একটু ইয়ে করছি, বইটা প্রথমে নিয়ে আসি, কর্ম জীবনমুখী শিক্ষা। যখনই আমি এটা নিয়ে আসলাম তখন কিন্তু অ্যাকশন অ্যান্ড লাইফলং লার্নিং, অর্থাৎ গুগল গুগলের মতো ট্রান্সলেট করে দিয়েছে। এখানে কিন্তু লেখা আছে যে বাংলা টু ইংলিশ। এখন আমি যদি এখানে চেঞ্জ করতে চাই, ভাষা চেঞ্জ করতে চাই, সাপোজ আমি বাংলাতে ইংলিশে দেখব না, আমি দেখব হচ্ছে সাপোজ অন্য যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমি ইয়ে করলাম, ট্রান্স মানে
ফ্রেঞ্চ ভাষা সাপোজ, তাহলে বাংলা থেকে ফ্রেঞ্চ যদি করতে চাই তাহলে এরকম আসবে এডুকেশন ওরিয়েন্টিভার্স লোকেশন ইট লা ভায়া সিক্স মি অ্যানি, মানে ক্লাস সিক্সের জন্য এরকম কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখানে ক্লিক করে আমি কিন্তু আবার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিচ্ছি, সাপোজ অ্যারাবিয়ান ভাষা কর্ম ও জীবনমুখী শিক্ষায় যে অ্যারাবিয়ান চলে আসতেছে, হ্যাঁ সরি অ্যালাবিয়ান না আলবানিয়ান, আমি ভুল বলে ফেলছি। তো অ্যারাবিকে যদি দিই তাহলে কিন্তু কর্ম ও জীবনমুখী শিক্ষার এইরকম ভার্সন চলে আসতেছে, অর্থাৎ একটা ভাষা থেকে খুব সহজেই গুগল কিন্তু আরেকটা ভাষায় ট্রান্সলেট করে দিচ্ছে। এটাকে যাচ্ছে হচ্ছে বড় কোনো ইয়ের, আপনি যদি কোনো দেশে যান হঠাৎ করে কোনো দেশে যেয়ে আপনি ভাষাটা বুঝতেছেন না, এই মোড়কে কী লেখা আছে আপনি বুঝতেছেন না, তাহলে কিন্তু আপনি কী করবেন এই লেন্স সফটওয়্যারটা ইউজ করতে পারেন। সাপোজ আমি যদি ইয়া করতে চাই যে আমি একটা চাইনিজ ভাষা রয়েছে সেই চাইনিজ ভাষাটাকে আমি বাংলা করতে চাই, আমি চিনে গেছি বাংলা করব, এখানে আমি একটু ইয়ে করি, আগে সেটিংয়ে চেঞ্জ করতে হবে, এখানে চাইনিজ ভাষাটা নিয়ে আসি, চাইনিজটা কই তুমি, এই যে চাইনিজ, চাইনিজ ভাষা থেকে বাংলা, আমি এখানে আমি একটা ছোট্ট মোড়ক সংগ্রহ করেছি, এখানে চাইনিজ ভাষা রয়েছে, এই যে চাইনিজ ভাষা রয়েছে, এই চাইনিজ ভাষাটাকে কিন্তু বাংলা করে দিচ্ছে। আমরা আরেকবার একটু দেখাই, এই যে এখানে কিন্তু চাইনিজ, এই যে চাইনিজ ভাষাটা কিন্তু বাংলা হয়ে যাচ্ছে। এই চাইনিজ ভাষাটা, এই চাইনিজ ভাষাটা কিন্তু বাংলা হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে পৃথিবীর যে কোনো ভাষায় আপনি ইয়া করতে পারেন, মানে দেখে নিতে পারেন। ওকে, এখন যদি আমি ট্রান্সলেট না যেয়ে টেক্সটে যাই, টেক্সটে গেলাম, টেক্সটে যেয়ে আমি একটু দেখি ভিতরে, টেক্সটে যে কর্ম ও জীবনমুখী শিক্ষা ষষ্ঠ শ্রেণী, এটা যদি আমি যখন ইয়ে করি ফটো নেই, ফটো নিলে কিন্তু আমার এখন আমি যদি এখানে দুটো অপশন আছে সিলেক্ট অল লিসেন, লিসেন যদি দেই তাহলে কি আসে একটু আমি শুনি। কর্ম ও জীবনমুখী শিক্ষা ষষ্ঠ শ্রেণী রচনা মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ শাহরিয়ার হায়দার, কিন্তু সিলেক্ট হচ্ছে এবং সম্পাদন পড়ে শোনাচ্ছে। ওকে, আমি সিলেক্ট অল দিলাম, সিলেক্ট অল দিয়ে আমি এখানে কপি করতে পারি, টেক্সটটা কপি করতে পারি, মানে আমি যদি এখান থেকে কপি করে কোনো ওয়ার্ড ফাইলে নিয়ে যেতে চাই কিংবা এক্সেল ফাইলে নিয়ে যেতে চাই তাহলে আমি এখান থেকে কিন্তু ট্রান্সলেট করতে পারবো বা নিয়ে যেতে পারবো, হ্যাঁ ট্রান্সলেট করতে পারবো। কোন ভাষা থেকে কোন ভাষায় ট্রান্সলেট করবো সেগুলো কিন্তু ক্লিক করলে কিন্তু ট্রান্সলেট চলে গেলো, এই যে এরকম ট্রান্সলেট চলে গেলো, ট্রান্সলেট আপনি চাইলে স্পিকারে যে আপনি শুনতেও পারবেন যে কি বলছে। শিক্ষা ষষ্ঠ শ্রেণী রচনা মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ শাহরিয়ার হায়দার সুমেরা, এরকম যদি আমি ট্রান্সলেট করতে চাই বাংলা থেকে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে, যেমন আমি যদি বাংলা থেকে ইংরেজিতে নিতে চাই তাহলে আমি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম, ইংরেজি করলাম, ইংরেজি করে দেওয়ার পরে এই যে নিচে কিন্তু চলে আসতেছে ইংরেজি, এই যে অ্যাকশন অ্যান্ড লাইফ ওরিয়েন্টেড এডুকেশন সিক্সথ, আমি আবার লেন্সে চলে আসলাম। এখন সার্চ অপশন রয়েছে টেক্সটের পাশে, এই সার্চ অপশনে যদি ক্লিক করি তাহলে আমি যে ফটোটা আছে কিংবা যে ছবিটা আছে একটা ছবি নিয়ে আমি কিন্তু সাপোজ এই পায়রার ছবিটা যদি আমি দেখতে চাই তাহলে আমি এটা সার্চ দিলাম, ছবি ক্লিক করে সার্চ দিলাম, এখন কিন্তু গুগল আমাকে এই রিলেটেড যত ছবি আছে সেটা কিন্তু অটো আমাকে দেখাবে। এই যে দেখেন একটা ছবি তুলেছি সেই রিলেটেড একটা ছবি, যত ছবি আছে গুগলের কাছে সব ছবি কিন্তু অটোমেটিক সার্চ করে আমাকে দেখাবে। সাপোজ আমি এই ছবিটা আমার হলো না, আমি অন্য একটা ছবি দিলাম, আমি কিন্তু সার্চ অপশনে আছি, হ্যাঁ এইখানে একটা ছোট্ট বেবি একটা সাইকেল চালাচ্ছে, এই সাইকেলের ছবিটা আমি তুলতে চাচ্ছি, এটা লেন্সটা নিলাম, আমি ক্লিক করলাম, ছবি উঠলো, ছবি ওঠার পরে কিন্তু অটোমেটিক এই যে নিচে নিচে কিন্তু বাই সাইকেলের যত রিলেটেড টপিকস আছে সব টপিকস কিন্তু গুগল আমাকে বের করে দিচ্ছে। তো এভাবে কিন্তু সার্চ করা যায়। ওকে, আমি হোমওয়ার্ক রয়েছে, শপিং রয়েছে, শপিংয়ে চাইলে আপনি সাপোজ এই বাই সাইকেলটার ছবি তুলে আপনি এখানে ছবি তোলার ঘরে যে বাটনটা রয়েছে সেই বাটনে ক্লিক করলেন, এখন সে খুঁজবে কোথায় কোথায় এগুলো সেল হয়, কোথায় কোথায় আছে এগুলা, কী কী ইনফরমেশান পাওয়া যায়, যে উইকিপিডিয়া থেকে শুরু করে এই যে $100 এই সাইকেলটা একসময় বিক্রি হয়েছে,
হ্যাঁ এরকম কোথায় কোথায় এই সাইকেলটা পাওয়া যায় সমস্ত ডিটেলস কিন্তু অ্যাড্রেস সহকারে আপনি এখান থেকে পাবেন। তো প্লিজ সাপোজ এই একটা আপনি একটা ম্যাপ থেকে কোনো একটা সংগ্রহ করেছেন কিংবা ম্যাপ থেকে কোনো একটা ছবি সংগ্রহ করেছেন, আপনি প্লেস খুঁজতে চাচ্ছেন। আপাতত আমার যেহেতু এখানে ম্যাপ কিছু নেই, ম্যাপ ট্যাপ হাতের কাছে নেই, আমি সাপোজ একটা ছবি আমি একটা ছবি দেখি যে এই একটা বিল্ডিংয়ের ছবি দিচ্ছে, এই বিল্ডিংয়ের ছবিটা আসলে কোথায় হইতে পারে একটু দেখি। পয়েন্ট বিল্ডিং ফর ডিটেলস, আমি একটু খুঁজবো যে এই বিল্ডিংটা কোথায় আছে। হ্যাঁ আমার কাছে একটা রূপক ছবি আছে এখানে, আমি একটু ক্লিক করলাম যে প্লেসের এখানে যে এই বাটনটাতে ক্লিক করলাম, দেখি আমাকে কোথায় দেখায়। হ্যাঁ আমাকে কিন্তু অনেকগুলো প্লেস দেখাইতেছে, যেহেতু এটা স্ক্রেচ করা ছবি। এই যে অটোমেটিক কিন্তু এটা বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর পাবলিক কলেজের অডিটোরিয়ামের ছবি। এই যে দেখেন এখানে কিন্তু অডিটোরিয়ামের ছবিটা চলে আসছে, তার মানে হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট প্লেস সহ আনুষঙ্গিক সমস্ত প্লেসই কিন্তু আমাকে দেখাচ্ছে। যদিও ছবিটা আর্ট করা ছবি ছিল, আমি আরেকবার দেখাই, এটা কিন্তু আর্ট করা ছবি একটা। এই আর্ট করা ছবিটা থেকে কিন্তু খুঁজে বের করে নিয়ে আসছে যে এটা হচ্ছে আব্দুর রউফ কলেজ। এই প্লেসে ক্লিক করেই কিন্তু আমি খুঁজে পেয়েছি, গুগল কিন্তু আমাকে খুঁজে দিয়েছে যে এই রিলেটেড কোথায় কোথায় এই ইনফরমেশনগুলো আছে। এই যে এইখানে কিন্তু দেখাচ্ছে এই ছবিটা হুবহু। ওকে এখন আপনি মনে করেন খেতে চাচ্ছেন, হ্যাঁ ডাইনিংয়ে যাবেন, এই ডাইনিং পাশে এই অপশন রয়েছে, আপনি কী খাবেন সেটা হচ্ছে বিষয়। এখন খাওয়ার তো কোনো শেষ নাই, বিভিন্ন আইটেম রয়েছে, আর দিন দিন যে সমস্ত রেসিপি বের হচ্ছে সে সমস্ত রেসিপিতে থেকে আসলে খাওয়া দাওয়ার তো আসলে শেষ হয় না। তো আমরা একটু খাবার দাবারের একটা ছবি যদি সংগ্রহ করতে চাই, সাপোজ এরকম একটা ছবি আমার হাতের কাছে আছে, যাই হোক আমি করতে চাচ্ছি না, এই মগ দিয়ে কিছু একটা খাবো এমন একটা টেন্ডেন্সি আমার রয়েছে। আমি একটু ডাইনিংয়ে ক্লিক করে আমি যে মাঝখানে গোল যে বাটনটা রয়েছে বাটনে ক্লিক করলাম, করার পরে দেখি যে এরকম কিছু পাওয়া যায় কি না। সার্চ ইউর ফুড উইথ এ ফটো, মানে আমাকে বলতেছে তুমি এই ফটো দিয়ে সার্চ করো, কিন্তু এটা আসলে কোনো ফটো হয় নাই। অ্যান্ড সিলেক্ট রেস্টুরেন্ট বলছে, রেস্টুরেন্টের নাম লিখতে বলছে, আমি রেস্টুরেন্টের নাম আমি আন্দাজে দিব না এখানে, কারণ কোন রেস্টুরেন্টের নাম দিব সরকারি বেসরকারি হয়তো বা কারো এগেনস্টে চলে যেতে পারে, আমি দিব না। আপনারা এভাবে কিন্তু খাবারের ছবি দিয়ে, এখানে আমার হাতের কাছে যেহেতু নাই, খাবারের ছবি দিয়ে কিন্তু আপনারা চাইলেই কিন্তু আপনার আশেপাশের রেস্টুরেন্টের লোকেশনটা জেনে নিতে পারেন। আমরা তো ওই যে প্রথমেই গুগল যে লেন্সটা রয়েছে সেই লেন্সটা আমরা ক্লিক করব, লেন্স ক্লিক করার পরে ওই যে সার্চ উইথ ইউর ক্যামেরা আছে এই যে এখানে, এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলে আমাদের কিন্তু এখন সে সার্চ করবে যে কী সার্চ করবো। সার্চ অপশনে না যেয়ে আমরা যেহেতু কপি করতে চাই, টেক্সটগুলো কপি করতে চাই, সেহেতু আমি টেক্সটে ক্লিক করলাম, এই যে পাশে টেক্সট আছে ট্রান্সলেটের পাশে এবং সার্চের মাঝখানে টেক্সটে ক্লিক করলাম। একটু খেয়াল রাখতে হবে সার্চে কিন্তু টেক্সটে কিন্তু ক্লিক করলে প্রথমে এরকম লেখাগুলো নর্মাল আসে, পরে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড সাদা চলে আসতেছে, এই সাদা চলে আসছে। এখন আমি এখান থেকে ফটো তুলব, ফটো তোলার পরে আমার এখানে চলে আসলো সিলেক্ট অল এবং লিসেন, আমি লিসেনে না যে সিলেক্ট অলে ক্লিক করলাম। সিলেক্ট অলে ক্লিক করার পরে কিন্তু এখানে লেখা আসলো কপি টেক্সট লিসেন ট্রান্সলেট, এরকম আরও অনেক কিছু আসবে, কোনো সমস্যা নেই। আমি কপি টেক্সট করলাম, অর্থাৎ কপিটা টেক্সটটা আমি কপি করে নিলাম। এখন আপনার যেখানে মন চায় আপনি ওয়ার্ড ফাইল চালু করে পেস্ট করতে পারেন, এক্সেল ফাইল চালু করে পেস্ট করতে পারেন, নোটপ্যাড চালু করে পেস্ট করতে পারেন, অর্থাৎ আপনার যেখানে মন চায় সবগুলো লেখা কিন্তু কপি হয়ে গেছে। বিশ্বাস হচ্ছে না, আমি দেখাচ্ছি। আমি সাপোজ মোবাইলের একটা অ্যাপস আছে টিপ নোটসে, আমি চলে গেলাম টিপ নোটসে, যে আমি যে প্লাস বাটনে ক্লিক করে নতুন নিলাম লেখালেখির জন্য যেই এডিটিং সফটওয়্যার সেটা নিলাম। নেওয়ার পরে আমি কিন্তু এখানে লং প্রেস করলেই পেস্ট একটা অপশন আসবে, এই যে পেস্ট অপশন আসলো। পেস্ট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই পুরো পেজে যা যা ছিল সব কিন্তু এখানে চলে আসছে, একবার উপরের লাইন থেকে শুরু করে সব কিছু কিন্তু অটোমেটিক, বিলিভ মি অটোমেটিক যা ছিল সেখানে ধরছে, সব কিছু কিন্তু চলে আসছে। অর্থাৎ আপনি চাইলে এই অ্যাপস দিয়ে কিন্তু শত শত হাজার হাজার পেজ কয়েক মিনিটের মধ্যে টাইপ করে শেষ করতে পারেন। বিশ্বাস হচ্ছে না, একবার ট্রাই করে দেখেন। আমি আসলে কোনো এই সফটওয়্যার ব্র্যান্ডিং করছি না, গুগল এই লেন্স সফটওয়্যার ব্র্যান্ডিং করছি না, আমি জাস্ট আপনার কাজটাকে সহজ করার জন্য বলছি। এই পুরো পেজ কিন্তু এখানে
কপি হয়ে গেল। আপনি এখন, আমি তো নোটপ্যাডে নিয়েছি, আপনি ওয়ার্ড ফেলে নিতে পারেন অথবা আপনার টেক্সট যে কোনো এডিটিং সফটওয়্যারে নিতে পারেন কিন্তু।